সেই সংবিধান আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের দীক্ষা দিয়েছে, যেই সংবিধান নাগরিক অধিকারের রক্ষা কবচ দিয়েছে, যেই সংগঠনের যেই সংবিধানের প্রত্যেকটি ধারা উপধারায় চলাফেরার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, চিন্তা করার স্বাধীনতা, সমাবেশ করার স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, আইনের দৃষ্টিতে সমতার স্বাধীনতা রয়েছে। আজকে বাংলাদেশ ছাত্রলীগ দলীয় দৃষ্টিকোণ থেকে মাথা নত না করার প্রতি শহীদ মিনারে আসেনি। আমরা এখানে লড়াই করছি মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার জন্য। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় যে অন্যায্য সংবিধান বিরোধী, মৌলিক মানবাধিকার বিরোধী এবং একই সঙ্গে সুস্পষ্ট ভাবে খোলামেলা শিক্ষা বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা শহীদ মিনারে কি অপরাধ করেছে আমাদের রাব্বি, তার অপরাধ 17ই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে যাদের অধিকারের জন্য আমাদের পিতা লড়াই করে গেছেন তাদের মাঝে ইফতার বিতরণ করেছে, 26শে মার্চের স্বাধীনতা দিবসের কর্মসূচিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে। এই রাব্বির অপরাধ। এই দেশের পতাকা, এই দেশের মানচিত্র, এই দেশের মানুষের ভোট এবং ভাতের অধিকারের জন্য বুলেট বায়োনেট দিয়ে যে সংগঠনের কর্মীরা লড়াই করেছে, যে সংগঠনের কর্মীদের রক্ত লেগে আছে পাকিস্তানের কারাগারে, সেই সংগঠনের কর্মী হওয়ার কারণে কাউকে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয় সেই এলাকাকেই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আজকে বাংলাদেশ ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট করে বলতে চাই, মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে, এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার নাটক এই বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, অনেক বাড়ি যাই, অনেকে এদিকে অনুপ্রবেশ বলার চেষ্টা করছে। বাংলাদেশের যে কোনো জায়গায় নাগরিক হিসেবে আমার দেওয়ার অধিকার রয়েছে, শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্যমূলক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক কিংবা নিজের ইচ্ছে মতো সময় কাটানোর জন্য সংবিধান প্রদত্ত অধিকার হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে দেওয়ার অধিকার আমাদের রয়েছে। কাদের কাছে পারমিশন নিতে হবে, কাদের অনুমতি নিতে হবে, বাংলাদেশের সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে তাদেরকে মামাবাড়ির আড্ডারের মতো আপনারা ফুনকো বানিয়ে নেবেন এবং আমরা সেটি মেনে নেব, এই আশা যারা করছে তারা বোকার স্বর্গে বসবাস করছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের কিংবা প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সামাজিক, রাজনৈতিক, পারিবারিক কিংবা বন্ধুত্বের নিবিড় সামাজিক আজকে একটি নন ইস্যুকে ইস্যুতে পরিণত করা হচ্ছে। শুধু বুয়েট কেন, পৃথিবীর যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার অধিকার আমাদের রয়েছে, তরুণদের মিথস্ক্রিয়া করার অধিকার রয়েছে, বরং আপনারাই তো অধিকার বন্ধ করে দিয়েছেন, ছেলেমেয়েদের স্বাধীনভাবে মত প্রকাশ করার অধিকার বন্ধ রেখেছেন, ছেলেমেয়েরা রাজনৈতিক চিন্তা ভাবনা প্রকাশ করবে সেটি আপনারা বন্ধ করে রাখছেন এবং বন্ধ করার নামে সেখানে অন্ধকারে রাজনীতির চাষাবাদ শুরু করেছেন। ছাত্র রাজনীতি নিষিদ্ধ, অথচ সেখানে নিষিদ্ধ রাজনীতির নমুনা প্রত্যেক ক্ষণে ক্ষণে আমরা দেখতে পাচ্ছি, তার তিন বাকি রয়েছে ছাত্রলীগ করার কারণে। বুয়েটের ভিত্তিতে আমরা বলতে চাই, টাঙ্গুয়ার হাওড়ে জঙ্গিদের মিটিং করার জন্য, ইসলামী ছাত্র শিবিরের মিটিং করার জন্য, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য 34 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গ্রেপ্তার হয়েছে, মামলা হয়েছিল, তারা কোর্ট থেকে জামিন নিয়ে রাষ্ট্রবিরোধী আসামিরা কোর্ট থেকে জামিন নিয়ে বহাল তবিয়তে ক্লাস করছে, পরীক্ষা করছে, আর তারা ঠিক করছে কারা ক্লাস করবে, কারা পরীক্ষায় থাকবে, কারা থাকবে না, সেটি তারা নির্ধারণ করছে। এবং আমরা যে মূলতা তারা লক্ষ্য করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে মত জাস্টিস তারা কায়েম করেছে, এবং আমরা অবাক বিষয়ে লক্ষ্য করি যে ক্যান্সেল কালচার ছাত্র রাজনীতি করছে তার সঙ্গে মেলামেশা করা যাবে না। 17ই মার্চের কর্মসূচি পালন করছে, 26শে
হাতে কর্মসূচি পালন করছে তাকে বয়কট করতে হবে, তাকে সোশ্যাল আইসোলেশনের জায়গায় নিয়ে আসতে হবে। এই ধরনের ক্যান্সেল কালচার যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে এই বাংলাদেশ থেকে সামাজিকভাবে বয়কট করতে হবে, ক্যান্সেল করতে হবে। আজকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রশাসনের থেকে আমাদের সুস্পষ্ট আহ্বান থাকবে যে অনতি বিলম্বে সেখানে ছাত্র রাজনীতি চালু করতে হবে। যে নিয়ম আপনারা চালু করেছেন সেটি কালা কানুন, সেটি কালো আইন, কোন আদালতে কোন সংবিধানে সেই আইন টেকার কথা নয়। যে অর্ডিন্যান্স অনুযায়ী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ অপরাপর বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় সেখানে কোথাও ছাত্র রাজনীতি বন্ধ থাকবে, এ ধরনের কোন নিয়ম, এখানে কোন প্রজ্ঞা বলেছেন কোন বিধিবিধান নেই। যদি থেকেও থাকে সেটিও সংবিধান বিরোধী, যে কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান থাকবে যে আমরা শহীদ মিনার থেকে আলটিমেটাম দিচ্ছি, অনতিবিলম্বে সেখানে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু করতে হবে। বুয়েটে স্বল্পতম সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ইমতিয়াজ রাইন রাব্বিকে সিট বাতিল করা হয়েছে, সসম্মানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলে তাকে বরণ করে নিতে হবে। জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এবং যারা মানসিক নিপীড়নের ঘটনা ঘটিয়েছে, নির্যাতনের ঘটনা ঘটিয়েছে, মহান মুক্তিযুদ্ধের চেতনা উদ্ভূত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে, আলাপ আলোচনা করছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করছে, তাদেরকে এক ঘরে করে রাখার বিধিবিধান এখানে চালু করা হয়েছে। তদন্ত করে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলার জন্য যাদেরকে সামাজিক ভাবে টর্চার করা হয়েছে তাদের অনতিবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্র আন্দোলনের কর্মী, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যাই, তাদের সঙ্গে আমরা কথা বলি, তাদের সমস্যার সংকট নিয়ে আমরা কথা বলি। ছাত্র রাজনীতির নেতিবাচক দিক থাকতে পারে, ছাত্র রাজনীতি নিয়ে কিছু হতাশা রয়েছে, ছাত্র রাজনীতির কিছু নেগেটিভ কম্পোনেন্ট, নেগেটিভ এলিমেন্ট প্রবেশ করেছে এটি আমরা জানি, কিন্তু এই নেতিবাচক ছাত্র রাজনীতি পরাজিত করার উপায় হচ্ছে আরো ভালো ছাত্র রাজনীতি, এবং সেটি করার মাধ্যমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে তাদের সময়ে চাহিদা রয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা অনেকবার বলেছি বুয়েটের ছাত্র রাজনীতির কাঠামো কিরকম হবে সেটি বুয়েটের শিক্ষার্থীরাই নির্ধারণ করবে, কিন্তু বুয়েটে অবশ্যই ছাত্র রাজনীতি থাকবে। আমরা তাদের সঙ্গে বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই যে আজকে এই যে সংবিধানের অপমান করা, সংবিধানকে পদদলিত করা এবং এক ধরনের যাচ্ছে তাই ক্যাম্পাস কালচার বাস্তবায়ন করা, এটির মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে আমরা মনে করি যে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। ছাত্র রাজনীতি করার মাধ্যমে শিক্ষার্থীরা আরো সমৃদ্ধ হবে, তারা পলিসি রাজনীতির চর্চা করবে, স্মার্ট ছাত্র রাজনীতির উপহার দিবে, ছাত্র রাজনীতিকে ভালো কাজের কম্পিটিশনে নিয়ে যাবে। আমরা তো বরং চাই বাংলাদেশের ছাত্র রাজনীতিকে পথ দেখাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা তো চাই বাংলাদেশের ছাত্র রাজনীতিকে আপনারা আরো আধুনিক করবেন, আরো ইনক্লুসিভ করবেন, মডার্ন থিঙ্কিং এবং ক্রিয়েটিভ থিঙ্কিং এর উপযোগী করবেন। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী ছাত্র রাজনীতি আপনারা উপহার দেবেন। আমরা যে বিশ্বের শিক্ষা মানচিত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো জায়গা করে নেওয়ার কথা বলছি, টিচিং এন্ড লার্নিং ইউনিভার্সিটি থেকে আমরা যে রিসার্চ ইউনিভার্সিটির কথা বলছি, সময়ের এই চ্যালেঞ্জগুলো বাস্তবায়ন করার জন্য ছাত্র রাজনীতির যে আধুনিকত্ব এবং নবায়ন প্রয়োজন, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে সেই পথ দেখাবে। এই বুয়েট শহীদ রুমি উত্তরসূরিদের প্রতিষ্ঠান, এই বুয়েট আনিফ রায়ান দ্বীপের উত্তরসূরিদের প্রতিষ্ঠান, এই বুয়েট সেই বুয়েট যেই বুয়েট আমাদের লাল সবুজের পতাকার ডিজাইন উপহার দিয়েছিল, আমাদের গণতান্ত্রিক আন্দোলনের পথ দেখিয়েছিল, গণপ্রত্যানের শক্তি জুগিয়েছিল, এটি তো আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। প্রকৌশল বিশ্ববিদ্যালয় রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে বিশ্বের সেরা প্রতিষ্ঠান হবে,
এবং আমাদের যে প্রযুক্তিগত অগ্রগতি হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী মমতা তুমি আপনি স্বপ্ন শেখাচ্ছেন না, এই স্বপ্ন দেখাচ্ছেন যে আমাদের দেশ হবে ট্রিলিয়ন ডলার ইকোনমি, সেখানে বুয়েটের শিক্ষার্থীরাই তো বিলিয়ন ডলার উদ্যোক্তা হবে, বুয়েটের ছেলেমেয়েরাই তো তার লাগানো প্রযুক্তি পণ্য তৈরি করে আমাদের মেড ইন বাংলাদেশ এটিকে গোটা বিশ্বের সামনে আরো সমৃদ্ধ করবে, গর্বিত করবে। মফস্বল থেকে বড় হওয়া একজন মেয়ে বুয়েটে লেখাপড়া করে ভবিষ্যতে কোন নভোযান না হয়ে হবে তার বিজয়, 1971 সেই নভোযানের চালক হবে আমাদের বুয়েটের শিক্ষার্থীরা। এটি তো আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়ে স্বপ্ন, সেখানে আধুনিক ছাত্র রাজনীতি থাকবে। ঠিক আছে, আপনারা বলেন যে ছাত্র রাজনীতির র্যাগিং কালচার রয়েছে, ছাত্র রাজনীতির ভাই কালচার রয়েছে, ছাত্র রাজনীতির দেশদ্রোহ কালচার রয়েছে। আপনারা আসুন, আপনারা ছাত্র রাজনীতি করুন, আপনারা ছাত্র রাজনীতির স্ট্যান্ডার্ড ঠিক করে দিন, কিভাবে ছাত্র রাজনীতি করবে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীরা তরুণ প্রজন্ম যে পথ দেখায় সেই পথ অনুসরণ করে আমরা বাংলাদেশ ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করি। আরেকটি বিষয়, শিক্ষার্থীদের সংবেদনশীলতা রয়েছে। আপনাদের মৃত্যু আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে, কোন মায়ের কোল খালি হোক এটি কোন সন্তান চায় না, আমরা চাই না। কিন্তু একটি অন্যায় ঘটনার প্রতিকার চাইতে গিয়ে আজকে যে নানা অন্যায় ঘটনা ঘটানো হচ্ছে, রাব্বিকে সামাজিক ভাবে ভিকটিম ব্লেমিং করা হচ্ছে, সেই দায়কে আমাদের শিক্ষার্থীরা গ্রহণ করবে, সেই দায় তাদের অবশ্যই গ্রহণ করে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির মাধ্যমে সমাধান করার প্রকৃষ্ট পন্থা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে খুঁজে বের করার আহ্বান আমরা জানাব। এবং আরেকটি বিষয়, ছেলেমেয়েরা যে আন্দোলন করেছে সে আন্দোলনের একটি স্পিরিটকে আমরা গভীরভাবে ধারণ করেছি। বুয়েটের শিক্ষার্থীদের যে আন্দোলন, সে আন্দোলন আমাদেরকে ঋদ্ধ করেছে, সে আন্দোলন ঋদ্ধ করেছে এভাবে যে দাপটের রাজনীতি, ক্ষমতার রাজনীতি, এটি কোন রাজনীতি নয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার স্পর্ধা। বুয়েট শিক্ষার্থীদের চেতনার মধ্যে, দ্রোহের মধ্যে, স্পর্ধার মধ্যে সেটি রয়েছে, সেই অঙ্গীকারকে বাংলাদেশ ছাত্রলীগ গভীরভাবে ধারণ করে, সেই অঙ্গীকার ধারণ করেই তাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা যে অপরাজনীতির রাজধানী হিসেবে বুয়েটকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে সেটিকে আপনারা ধূলিসাৎ করুন। আজকে হিজবুত তাহরির, জেএমবি, ইসলামিক ছাত্র শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার নাটক নিয়ে প্রধানতম কারিগর হয়ে দাঁড়াবে, এবং আপনারা নিষিদ্ধ ছাত্র রাজনীতির ললিপপ তুলবেন সেটি হবে না। আপনাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে, মাইকে কথা বলছেন মাইকের পেছনের ছেলেটিকে নিষিদ্ধ করতে হবে, সংগঠনের কর্মী তার দায়িত্ব আপনাদেরকে গ্রহণ করতে হবে, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যারা তরুণ, যারা প্রাণোচ্ছল, যারা সৃজনশীল, বুয়েটের বেশিরভাগ শিক্ষার্থী তাই, কিন্তু এই গুটি কয়েক সত্য প্রতারক তারা শিক্ষার্থীদেরকে গিরিবিগের মতো ব্যবহার করছে, তাদের সামনে আনছে নিষিদ্ধ রাজনৈতিক নাটক, আর পেছনে রিমোট দিয়ে কন্ট্রোল করছে, এবং সেখানে তারা হিজবুত তাহরির রাজনীতি করছে। বুয়েটের প্রত্যেক শিক্ষার্থী অফিসিয়াল মেইলে হিজবুত তাহরির আহ্বান জানাচ্ছে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, বুয়েটের দেয়ালে দেয়ালে পোস্টার সাজিয়ে কিউআর কোড দিয়ে জঙ্গিবাদী রাজনৈতিক কর্মকাণ্ডে তাদেরকে আহ্বান জানানো হচ্ছে। 34 জন শিক্ষার্থী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে, তারা ক্লাস করছে, পরীক্ষা করছে, তাদের দিকে বুয়েটের শিক্ষার্থীদের কোন আঙ্গুল নেই, তাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলার হিম্মত নেই। এই যে সিলেক্টিভ জাস্টিস, এই সিলেক্টিভ জাস্টিসের ধারণা আপনি কোথা থেকে পেয়েছেন, এবং এই আপনাদের যে মর্মন্তুদ হত্যার ঘটনা, আপনাদের লাশের উপর ভর করে আজকে মৌলবাদী রাজনীতির বীজ বপন করার আপনারা চেষ্টা করছেন। আপনার আপনাদের কাছে ভাই নয়, আপনাদের মৃত্যু এই জঙ্গিবাদী শক্তির কাছে তাদের হৃদয়ে কোনো বেদনা উদ্রেক করেনি, তাদের কাছে আপনার স্রেফ স্রেফ একটি পলিটিক্যাল ক্যাপিটাল, আপনাকে পলিটিক্যাল শিল্ড রাজনৈতিক কর্ম হিসেবে ব্যবহার করে এই অন্ধকারে রাজনীতির চাষাবাদ শুরু করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। আমরা অনতিবিলম্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে
নিয়মতান বিভাগ করে আহ্বান জানাবো, শুরু করে আহ্বান জানাবো। এবং এই যে ক্যাম্পাসে বহিরাগতের তকমা, বাংলাদেশের আইন আমাদেরকে যেটুকু পারমিশন দিয়েছে সে আইনের দৃষ্টিতে যে সুযোগ সুবিধা অধিকার পাওয়ার অধিকার রয়েছে সেটা আমরা পূরণ করবো। সেখানে যাওয়ার জন্য আজকে জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হোতারা তারা বড় বড় করে বলছে অনুপ্রবেশ। কিসের অনুপ্রবেশ? বাংলাদেশ ছাত্রলীগ প্রবেশ করে পথ দেখায় অনুপ্রবেশের রাজনীতিতে বিশ্বাস করে। আমি সেদিন ঝুম বৃষ্টির রাতে, শুধু তাই নয়, অনেক সময় আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যাই, একেবারে নিবিড় ভাবে যাই, তখনও বন্ধু বান্ধবদের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য, আড্ডা দেওয়ার জন্য অনেকবারই গেছি। ছাত্রলীগের সভাপতি হওয়ার পরও হর হামেশাই গেছি, কোন রাজনৈতিক কর্মসূচিতে যাইনি। স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, বন্ধুদের সঙ্গে কথা বলার জন্য গেছি। বুয়েটে আমাদের বন্ধু যারা রয়েছে, ছোট ভাই যারা রয়েছে, সদন যারা রয়েছে, তাদের সঙ্গে কথা বলার জন্য। সেদিনও শহীদ মিনারে আমার যাওয়ারও কথা ছিল না, গাড়ি নিয়ে যাওয়ার সময় আমার পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলে দাঁড়ানোর জন্য শহীদ মিনারের সামনে অল্প কয়েক মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম। বৃষ্টি আসার কারণে ক্যাপিটালের দিকে যাত্রা করেছি, এটির জন্য কি পারমিশন নিতে হবে? এটির জন্য কি অনুমতি নিতে হবে? বুয়েট কি পাকিস্তান? যে ভিসা পাসপোর্ট দিয়ে বুয়েটে প্রবেশ করতে হবে? আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে এই প্রশ্ন আমরা উত্থাপন করতে চাই। বিএনপি এদিকে ইন্ডিয়া আউট ভারতীয় পণ্যবর্জনের ডাক দিয়েছে, ভারতীয় পণ্যবর্জনের তামাশা তারা শুরু করেছে, এবং এই ভারতীয় পণ্যবর্জনের ডাক দিয়ে আমাদের অর্থনীতি, আমাদের সামাজিক সুরক্ষা, এটিকে কৌশলে ধ্বংস করার রূপকৌশল তারা নির্ধারণ করছে। বিএনপি করছে ইন্ডিয়া আউট, আর বুয়েটে তারা নিষিদ্ধ ছাত্র রাজনীতির ফর্মুলা বাস্তবায়ন করতে চাচ্ছে, তারা করছে পাকিস্তানি। এই পাকিস্তানি আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ ফুল স্টপ দিবে, এবং সেখানে অবশ্যই ছাত্র রাজনীতির বসন্তের বাতাস বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবশ্যই। আজকের এই অনুষ্ঠানে আমাদের গণমাধ্যমের বন্ধুরা এসেছেন, সিভিল সোসাইটির নেতৃবৃন্দ এসেছেন, সবার কাছে আহ্বান থাকবে কেন ছাত্র রাজনীতি থাকবে না? পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নেই? সেই প্রশ্নটি আমরা করতে চাই। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ, নির্বাচিত ছাত্র প্রতিনিধি, সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিলে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব রয়েছে। আজকে একটি অপরাধের ঘটনা ঘটেছে, ক্রিমিনোলজির দৃষ্টিকোণ থেকেও যদি দেখি একজন শিক্ষার্থী নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের একটি সাংগঠনিক পরিচয় রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, যারা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত তাদের তো অনেক রকম পরিচয় রয়েছে, তারা তাদের পরিচয় তারা বাংলাদেশ ছাত্রলীগের কর্মী, তাদের এটিও তো পরিচয় তারা বুয়েটের শিক্ষার্থী, তারা একটি পরিবার থেকে এসেছে, তাদের একটি ধর্ম রয়েছে, তারা একটি জেলা থেকে এসেছে। বাংলাদেশ ছাত্রলীগ যদি নিষিদ্ধ হয় বুয়েট, বুয়েটের শিক্ষার্থী হত্যাকাণ্ডে জড়িত হওয়ার কারণে বুয়েট নিষিদ্ধ হয়েছে, কিংবা তার অন্য যে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিগত পরিচয় রয়েছে সেটিকে নিষিদ্ধ করা হয়েছে, এদের কমন সেন্সের বিষয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই আহ্বানকে আমরা জানাবো। আমাদের বাচ্চারাও পর্যন্ত জানে যে মাথা ব্যথা করলে মাথা কেটে ফেলা তো কোনো সমাধান নয়, আমাদের প্রতিষেধক রয়েছে, আমাদের উপায় রয়েছে, আমাদের সমাধান রয়েছে। আপনারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমরা প্রাকদর্শন শিক্ষার্থী, মডার্ন থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং এ আমরা সবার কাছে আইকনিক। আপনারা বরং প্রবলেম সলভিং স্কিলের মাধ্যমে ছাত্র রাজনীতির আরো বিস্তৃত, সুবিস্তৃত, সুন্দর, সৃজনশীল কাঠামো কিভাবে তৈরি করা যায় সেটি আপনারা পথ দেখেন। ছাত্র রাজনীতি তো শিক্ষার্থীদেরকে সমৃদ্ধ করে, শিক্ষার্থীদেরকে গণতান্ত্রিক মূল্যবোধ উজ্জীবিত করে, সাংস্কৃতিকভাবে ঋণ করে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দর কষাকষি করার ক্ষমতা শেখায়, পলিসি সম্পর্কে অভিজ্ঞতা শেখায়, ভবিষ্যতে রাজনৈতিক নেতৃত্ব তৈরির চাবিকাঠি শেখায়। এই যে পলিটিক্যাল স্কুলিং, সেটি তো শুধুমাত্র ভবিষ্যতে রাজনৈতিক নেতৃত্ব তৈরির কারখানা। এই স্কুলের অ্যাক্টিভিজমের মাধ্যমে বুয়েটের ছেলেমেয়েরা ভবিষ্যতে আরো বেশি বেটার একাডেমিক লিডারশিপের দক্ষতা অর্জন করবে, বিজনেস লিডারশিপের দক্ষতা অর্জন করবে,
কমিউনিটি সার্ভিসে তারা দক্ষতা অর্জন করবে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটির মাধ্যমে সবাইকে পথ দেখাবে। যে কারণে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে যে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির প্রতি বলিষ্ঠ অবস্থান আপনারা গ্রহণ করুন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনতিবিলম্বে আমরা এই কালা কানুন বাতিল করে, যেটি আসলে কোনো কানুনই নয়, তারা যেটি বলবে সেটি আইন নাকি, সংবিধান যেটি বলেছে, আদালত যেটি বলছে সেটি আইন, সে আইন অনুসারে শিক্ষার্থীদের যেন গণতান্ত্রিক রাজনীতির চর্চা, ইতিবাচক ছাত্র রাজনীতির তার চর্চা, নতুন ধারার ছাত্র রাজনীতির চর্চা করার সুযোগ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে নিশ্চিত করতে হবে, সেই আহ্বান রেখে এবং আমরা বিশ্বাস করি আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা কর্মসূচি পালন করছি। যদি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে না নেওয়া হয় তাহলে বাংলাদেশ ছাত্রলীগ শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছে, কিন্তু আঙ্গুল কিভাবে পাকা করতে হয় এটি বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা জানেন। সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাংলাদেশ ছাত্রলীগ দাবি দেওয়া কিভাবে আদায় করতে হয় সেটি সুস্পষ্ট ভাবে আমাদের জানা রয়েছে। যে কারণে ছাত্র রাজনীতি চালু হওয়ার জন্য কিভাবে সুবিস্তৃত একটি ইতিবাচক পদ্ধতি আমরা তৈরি করতে পারি, একটি রোডম্যাপ নির্ধারণ করতে পারি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে সেই রোডম্যাপ তৈরি করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং এর মধ্য দিয়ে আজকে আমাদের এই ছাত্র সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় সহযোদ্ধা সজল কুণ্ডল, বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সোনামী